হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসলাম নিলয় আলমগীর এবং জান্নাতুল সময় হেমি অভিনীত রিসেন্টলি মুক্তি পাওয়া পাঁচটি নতুন নাটকের আপডেট নিয়ে, যে নাটকগুলো বর্তমানে এখন ইউটিউবে ঝড় তুলছে। এবং যারা এখনও পর্যন্ত এই পাঁচটি নাটকের একটি নাটকও দেখেন নাই, আমি বলবো ভিডিও শেষে অবশ্যই আপনারা দেখতে মিস করবেন না, কেননা নিলয় হেমি নাটক আপনাদের খুবই পছন্দের। সো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি নাটকগুলো। আরে তুমি তোমার শ্বশুর বাড়িতে এতদিন ধরে আছো, ব্যাপারটা কেমন দেখা যায় না? আলমগীর জান্নাতুল সময় হেমি অভিনীত নাটকটির নাম সংসার আমার ভাল লাগে না, আর এই নাটকটি গতকাল মুক্তি পেয়েছে। অবশ্যই আপনারা দেখে আসবেন, নাটকটি দেখতে পাবেন নাফ এন্টারটেইনমেন্টে। আমার বিশ্বাস হচ্ছে না এখানে ভূত আসবে। ইকিরি বিকিরি শিকিরি শু ঘটনাটা দেখাইতে হুবাহু। আর নাম্বার থ্রি যে নাটকটি আপনারা এখন দেখবেন, নাটকটি কিন্তু কমেডিয়ানে ভরপুর। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে নাম্বার থ্রি নিলয় হেমি অভিনীত নাটকটি দেখে আসি। তুমি কি ভাবো দুনিয়ায় তুমি একাই সত্য কথা বলতে পারো, আর কেউ সত্য কথা বলতে পারে না? নির্মাতা রাকেশ বাসুর পরিচালনায় নাটকটির নাম ঠোটকাটা জামাই, আর এই নাটকটি কিন্তু একটি কমেডিয়ান ঘরানির নাটক। এই নাটকটি দেখতে পাবেন জি সিরিজ বাংলা ইউটিউবে। আর আজকের নাম্বার ফোরে নিলয় হেমি যে নাটকটি রয়েছে চার নাম্বারে, অবশ্যই আপনারা এই নাটকটি দেখলে বারবার দেখতে চাবেন। চলুন দেখে আসি। এটা বইলাই তো ঘর থেকে বের করে নিয়ে আসছে, তারপরে কি করবি? ওই গল্পটা বল। তারপরে ঘটনা স্যার আমি জানি না স্যার, চিৎকার নাম্বার ফাইভ যে নাটকটা আপনারা দেখলেন নিলয় আলমগীর এবং জান্নাতুল সময় হেমি অভিনীত, নাটকটির নাম গলার কাটা। নাটকটি অসম্ভব একটি কমেডিয়ান ঘরানির নাটক। নিলয় আলমগীরকে ঘুম পাড়িয়ে রেখে হিমি পালিয়ে চলে যায়, ঠিক এরকম একটি গল্পের নাটক। সো ভিউয়ার্স, নিলয় হিমির এই পাঁচটি নাটকের ভিতরে একটি নাটক হলেও আপনি দেখতে মিস করবেন না আজ।